কার্যকর কাণ্ডে যখন সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বইছে, বিধানসভায় নারী ও শিশুদের নিরাপত্তার উদ্দেশ্যে অপরাজিতা শিশু ও নারী বিল পাস হয়েছে, ঠিক সেই উত্তাল আবহে কাটোয়ায় 4.5 বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রামে একটি 4.5 বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতা শিশুর পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার বেলা 10টা নাগাদ প্রতিবেশীর বাড়িতে ভুট্টা কিনতে গিয়েছিল ওই শিশু। সেই সময় তার ওপর শারীরিক নির্যাতন চালায় উক্ত ভুট্টা বিক্রেতা। নাতনির বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে তার দাদু অভিযুক্তের বাড়ি গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বমি করতে ও কাঁদতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিতা শিশুকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। আর বমি করছে, বিশাল বমি করছে। আমি তো মাঠে কাজে গেলাম, আমি আমি দেখি না, ওর দাদু গেলো আনতে। হ্যাঁ, বাচ্চাটিকে আসতে দেরি করছিল। হ্যাঁ, দেরি হয়ে গেছে আসতে। কি করে বুঝলেন ওর উপরে নির্যাতন হয়েছে? ওর নির্যাতন হয়েছে, রক্ত বেরোছে, যায় রক্ত বেরোছে, ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে, যায় ওই ছোট ছেলে 4.5 বছর বয়স, ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে, যায় ছেলে কামার। কার বাড়িতে গেছিল? ওর ঘুরতে আনতে গেছিল। আমাকে বলেছে পুলিশে দিবি। কোনোদিন যাই না গো, কালকে বেচবো, আজকে বেচবো, 10টার সময় গো। বাড়িতে কি ছিল না যে সময়? হ্যাঁ, ওর বউ ছিল, ওর নিজে ছিল, বলছে আমরা ছিলাম না গো। ওর বউ ছিল, ওর ছেলে ছিল গো। ও এখন বলছে আমরা কেউ ছিলাম না গো। এই বাচ্চাটাকে কি কোথাও ঘরের ভেতর নিয়ে গিয়েছিল? ঘরের ভেতর নিয়ে গেল গো। আর কি বলছে? বলছে আমার রক্ত বেরিয়েছে, আমার ধর্ষণ করেছে গো, আমি আর পাচ্ছি। ওর বাড়ির বউ তো কালকে কিছু বলেছেন আপনারা? ওর বউকে গেলাম, বলছে তাকে মারো গা, আমাদের মারবে না। তাকে মারো গা? হ্যাঁ, সে পালিয়ে গিয়েছে, তাকে গেলাম, পাই নাই খুঁজে, পালিয়ে গিয়েছে। বাচ্চাটা এখন কেমন অবস্থা? বাচ্চাটা এখন ভালো অবস্থা নাই গো। ওইখানে নার্সিং হোমে নিয়ে যাইছি গো, হসপিটালে নার্সিং হোমে নিয়ে যাইছি গো। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি আপাতত বিপদমুক্ত হলেও শিশুর গোপনাঙ্গে আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি জানান, আপাতত শিশুটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাচ্চাটা সুস্থ আছে? ওখানে কোনো রকম কোনো পুশ করা হয়েছে বা না? সেরকম ক্যাপাসিটি তো নেই, পুশ করার মানে অ্যাকোমোডেট করার ক্যাপাসিটি নেই। সেটা চেষ্টা করা, চেষ্টা করা অবশ্যই হয়েছে, নাহলে এত ব্লিডিং আছে কেন? ব্লিডিং আছে, এমনি এখন বিপদমুক্ত বাচ্চা? বিপদমুক্ত, কিন্তু ব্লিডিংটা বন্ধ করতে গেলে আমাকে তো ওটা রিপেয়ার করতেই হবে। ঠিক আছে। শিশুর পরিবারের পক্ষ থেকে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।